নিদ্রাও না সাদা, কোন ব্রেড উপকারী ও কেন? সেই ছোটবেলা থেকে সাদা পাউরুটি খেয়ে বড় হয়েছে আমাদের প্রজন্ম, আর এখন কিনা লোকজন বলছে এই সেই জিনিসটাই স্বাস্থ্যের জন্য অপকারী। বিশেষজ্ঞদের মতে যারা পাউরুটি খেতে পছন্দ করেন তাদের ব্রাউন ব্রেড খাওয়া উচিত। যদিও এখন মার্কেটে আরো নানা ধরনের ব্রেড পাওয়া যায়, জেনে নিন সাদা ও ব্রাউন ব্রেডের মধ্যে কিছু বিশেষজ্ঞ পার্থক্য। কেনই না ব্রাউন ব্রেড বেশি উপকারী সাধারণ পাউরুটির তুলনায়? ব্রাউন ব্রেড তৈরি করা হয় ময়দা দিয়ে, ব্রাউন কালারের জন্য সঙ্গে মেশানো হয় মল্ট ও ক্যারামেল। ব্রাউন ব্রেড ভিটামিন মিনারেল ও ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা এখন পাউরুটির তুলনায় বেশি স্বাস্থ্যকর। সাদা পাউরুটি প্রস্তুত করা হয় একেবারে কৃত্রিম উপায়ে। বেনজিল এর অক্সাইড, পটাশিয়াম ক্রোমাইড ব্যবহার করা হয় এই পাউরুটিতে বানাতে। সাদা পাউরুটির স্বাদ ব্রাউন ব্রেডের তুলনায় ভালো। ব্রাউন ব্রেড ক্যালোরি কম থাকে, 100 গ্রাম, সাদা পাউরুটিতে থাকে 361 কিলোগ্রাম, আর এই পরিমাণে ব্রাউন ব্রেড থাকে 293 মিলি কিলোগ্রাম। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন।